সত্যি দুর্দান্ত, অবিশ্বাস্য ক্যাচ ধরে ক্রিকেট বিশ্বকে অবাক করে দিলেন ক্যারিবিয়ান ক্রিকেটার কেচি কার্টি। হতবাক ধারাভাষ্যকার থেকে শুরু করে সবাই। দ্বিতীয় ইনিংসের 22 ওভার এক বলের ঘটনা, ওয়েস্ট ইন্ডিজের বোলার একেল হোসেনের বলে নেপালের ব্যাটসম্যান কুশাল মাল্লা বড় শট খেলেন, বল সোজা গিয়ে বাউন্ডারি বরাবর উপরে চলে যায়, প্রায় 6 হয়েছিল। এমতো অবস্থায় ক্যারিবিয়ান ক্রিকেটার যা করেছে তা সত্যি অতুলনীয়। প্রথমে বলটি তালুবন্দী করেন, এরপর নিজেকে কন্ট্রোল করতে না পেরে একটু লাফিয়ে বলটি উপরে ঠেলে দেন, পরে বাউন্ডারি লাইনের ভিতরে এসে ক্যাচটি ধরেন। সব মিলে ক্যারিবিয়ান ফিল্ডারের এমন আশ্চর্যজনক ক্যাচ ধরা দেখে অবাক হয়েছেন সবাই। ব্যাটসম্যান তো হাসতে হাসতে সাজঘরে ফিরেছেন। প্রিয় দর্শক, এই আশ্চর্যজনক ক্যাচটিকে আপনারা 10 মধ্যে কত রেটিং দেবেন কমেন্ট করে জানাতে পারেন আপনার মতামত।